বেলেঘাটার বদুদরাই লেনে সন্দীপ ঘোষের বাড়ি। যদিও তাকে বাড়ি না বলে প্রাসাদ বলা উচিত। এ বাড়িতেই কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা এসেছেন ইন্সপেকশনে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বেলেঘাটায় সন্দীপের যে চারতলা বাড়ি ঘিরে অসংখ্য অভিযোগ রয়েছে, ওই বাড়ির বেশ কিছু অংশ, বিশেষ করে টেরেস এবং ড্রেনের অংশ কার্যত দখল করে বেআইনি নির্মাণ করেছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা পুরসভার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল প্রতিবেশীদের পক্ষ থেকে প্রায় 2021 সালে। আমি এটা করেছিলাম আই থিঙ্ক 6 কি 8 জুন হবে, কোন সালে? হ্যাঁ, 2021। আচ্ছা, 2021। এবং উনি জাস্ট কোমরে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে, হ্যাঁ, উনি বলেছিলেন যে কোনো রকম কিছু, এটা আমার জায়গা, আমার এটা, আমি এটা করবো। এখন আমি, এটা কমন ওয়াল, এটা কমন ড্রেন, আমার কাছে ভিডিও আছে, একবার আমরা ভেঙে দিয়েছিলাম, তারপরেও ইনি জোর জবরদস্তি করে এখানে আবার করে নেন ওনার পার্সোনাল সুবিধের জন্য। আপনি দেখুন, এই দোকানটা বন্ধ, আমাকে আসতে হলে ওদিক দিয়ে ঘুরে আমাকে আসতে হয়, কারণ আমার পায়ের প্রবলেম আছে, আমি এখান দিয়ে আসা যাওয়া আমরা করতে পারি না। এত নঙ্কো অপারেশন, ওপর থেকে চিৎকার করেন, অসভ্যের মতো ব্যবহার করেন, তো আমার, আমি জানতামও না তখন উনি প্রিন্সিপাল অফ আর্চিকর। 2021 সালে জুন মাসে আপনি অভিযোগটা কোথায় করেছিলেন? আমি অভিযোগ করেছিলাম যখন ওনাকে দেখলাম আমরা কোর্টে, আমার কাছে সেই কাগজও রয়েছে আমার মোবাইলে, করার পরে, তারপরে করার পরে আমি ওর কপিটা দিয়েছিলাম কর্পোরেশনে, কপি দিয়েছিলাম লোকাল থানাতে, সব জায়গায় কপি দিয়েছিলাম। পুরসভা সূত্রে খবর, সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই সন্দীপের বাড়িতে এবার অনুসন্ধানকারী দল পাঠানো হয়েছে। বাড়ির একাংশ অবৈধভাবে নির্মিত কিনা, বেআইনি নির্মাণ হলে তার আয়তন কতটা, এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকরা। গত শুক্রবার 26 সেপ্টেম্বর এই পুরো অভিযানের বিষয়ে নোটিশ গেছিল ধৃত সন্দীপের বাড়িতে। নোটিশে বলা হয়, পুরসভার ইঞ্জিনিয়ার জীবন দাস এবং কিরণ মণ্ডল 30 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে সন্দীপের বাড়িতে যাবেন। সেমতোই সোমবার দুপুর 12টা নাগাদ সন্দীপের বাড়িতে যান পুরো আধিকারিকরা, গোটা বাড়ি মাপঝোক করেও দেখেন। কলকাতা বিল্ডিং সূত্রে খবর, বেলেঘাটায় বদন রায় লেনে সন্দীপের চারতলার বাড়ির বেশ কিছু অংশ বেআইনিভাবে নির্মিত বলে অভিযোগ উঠেছিল। প্রতিবেশীরা বারবার অভিযোগ জানালেও কলকাতা পুরসভা এতদিন দৌড়ে চড়ে বসেনি, বরং পুরসভার কাছে নালিশ করার অপরাধে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলেন সন্দীপ ঘোষ, জানিয়েছেন প্রতিবেশীরাই। স্থানীয় থানাকে দিয়ে প্রতিবেশীদের হুমকিও দেন সন্দীপ। 2021 থেকে 2024 দীর্ঘ সময় এই অভিযোগ ধুলো চাপা পড়েছিল কলকাতা পুরসভাতে। হঠাৎ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ কেন নড়ে চড়ে বসলো, তা নিয়ে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাহলে কি আরজিকর কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কলকাতা পুরসভার তরফে সন্দীপের বাড়িতে যে নোটিশ পাঠানো হয় এবং অত্যন্ত দ্রুত গতিতে 4 দিনের মধ্যে সরাসরি ইন্সপেকশন হয়, তার পিছনেও রয়ে গেছে অন্য কোনো কারণ? প্রশ্ন হলো, তাহলে কি কলকাতা পুরসভা এবার হাত তুলে নিচ্ছেন সন্দীপের পিছন থেকে, নাকি এর পিছনেও রয়েছে শাসক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ছক? অন্তত বেলেঘাটা অঞ্চল সহ কলকাতায় এই মেসেজ দেওয়া সরকার সন্দীপ ঘোষদের পক্ষে নয়, যদিও ইঞ্জিনিয়াররা জানিয়ে গেছেন পরে লিখিতভাবে তারা রিপোর্ট দেবেন আধিকারিকের কাছে, যার অর্থ আরজিকর কাণ্ডের জল কোন দিকে গড়ায় সেদিকেই কি নজর রাখছেন মেয়র ফিরহাদ হাকিম? সে মতোই লেখা হবে রিপোর্ট। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।